বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ না করলেও রপ্তানি নিরুৎসাহিত করতে 20% শুল্ক আরোপ করেছে ভারত সরকার। আজ থেকে এই শুল্ক কার্যকর হবে বলে ভারতীয় ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকেরা জানান, এতদিন ভারত শুল্কমুক্ত হিসেবে বাংলাদেশে চাল রপ্তানি করে আসছিল, কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় ব্যবসায়ীরা চাল রপ্তানিতে 20% শুল্ক আরোপের বিষয়টি হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানান। নতুন এই শুল্ক আজ থেকেই কার্যকর হচ্ছে, এর ফলে চালের আমদানি মূল্য বেড়ে যাবে, যার কারণে দেশের বাজারে চালের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বন্দরের চাল আমদানিকারকেরা জানান, শুল্ক আরোপের পরেও যদি দামে পড়তা হয় তাহলে বন্দর দিয়ে চাল আমদানি হবে, না হলে চাল আমদানি নিয়ে শঙ্কা আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, কাল শনিবার বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবে বলেও জানান ব্যবসায়ীরা।